সবে কৈশোরে পা রেখেছে হৃদয়, কাজে নেমেছে আরও আড়াই বছর আগে, শুরু ছোট কাজ দিয়ে। একসময় হাতে ওঠে বিশালে হাতুড়ি। স্কুলে যাওয়া কিংবা আর সব শিশুদের মতো শৈশব কাটানোর আক্ষেপ এখন আর নেই হৃদয়ের মনে। স্কুলে পড়ি না, কাম করে দেখা পারলাম না, স্কুলে যাই না, বড় হয়ে কি করুম, কাম করে এই মেশিন খুলবার চাই। মায়ের ওপর অভিমান করে ছোট্টবেলায় গ্রাম ছাড়ে ওপর, এখন জীবন কাটে প্ল্যাটফর্মে। কিন্তু মায়ের জন্য কিছু একটা করার স্বপ্ন মনে লালন করছে এই শিশুটি। আমি বড় হয়ে ভালো একজন একটা চাকরি নিতে চাই, পড়ালেখা শিখে ভালো একটা চাকরি নিতে চাই। ওই চাকরি করে আমি আমার মাকে নিয়ে কর্ম করে খেতে চাই। আমার তো এখানে বাপ মা নাই, এই জন্য আমি ইনকাম করি, আমি খাই। অনাদর আর বঞ্চনার জীবন কাটাচ্ছে এইসব শিশুরা। সমাজে টিকে থাকতে তাই বেছে নিয়েছে নানা রকমের ঝুঁকিপূর্ণ পেশা। পরিবারের জন্য নিজেদের স্বপ্নকে বিসর্জন দিয়ে এখন দু পয়সা রোজগারের চিন্তা করছে অপুর মতো শিশুরা। বলা হয়ে থাকে শিশুরা জাতির ভবিষ্যৎ, কিন্তু এসব শিশুরাই আজ বড় হচ্ছে স্বপ্নহীন ভবিষ্যৎ নিয়ে। হৃদয় কিংবা অপুর মতো অসংখ্য শিশু বেড়ে ওঠে কোনো লক্ষ্য ছাড়া। যেই শিশুদের হওয়ার কথা দেশের সম্পদ, তাদের একটা অংশ হয়ে উঠছে বোঝা। আমার মনে হয় যে সচেতনতাই সবচেয়ে বড়। একটা ছোটো বাচ্চাও যদি জানে যে আমি এই কাজ করার ফাঁকে ফাঁকে আমি একটা লেখাপড়া করতে পারবো, একটা কোনো একটা স্কিল আমার আমি পেতে পারবো, যেটা দিয়ে আমার পরে হয়তো সুন্দর একটা ভবিষ্যৎ হতে পারবে, তারও লাভ হয়ে আসবে। ওদেরকেও শেখানোর ব্যাপার আছে, এটা একটা অনেক অনেক বড় সমস্যা আছে, এটা চট করে এটা সমাধান করা যাবে তা না। শিক্ষা, স্বাস্থ্য, মাতৃকালীন সেবার মতো অধিকারগুলো নিশ্চিত করার মাধ্যমে আর্থসামাজিক যে দুর্বলতাগুলো আছে তা কমাতে হবে। শিশুশ্রম হ্রাস ও ভবিষ্যতে এর প্রতিকারে এটিই হবে সবচেয়ে বড় সমাধান। শ্রমজীবী শিশুদের অবস্থার উন্নয়নে শুধু সরকার, দাতা সংস্থা কিংবা বেসরকারি সংগঠনগুলোর কার্যক্রম যথেষ্ট নয়, দরকার সকলের সচেতনতা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।